হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে তো বর্ষার তৃতীয় এক্সাম। বর্ষা আজকে একাই গেছে, আমি আর ওর সাথে যাই নাই। আর বাবু বাড়িতে গেছিল, কালকে আসছে বাড়ি থেকে। আজকে মার দাঁত তোলার কথা। মার কয়েকদিন আগে আপনাদেরকে তো বলছিলাম মার দাঁতে সমস্যা, দাঁত মানে বলছে আর কি আজকে যাওয়ার জন্য হয়তো বা তুলবে আজকে। মানে দাঁতটা চাপার এদিকের কর্নারের একদম যে শেষ দাঁতটা আছে ওই দাঁতটা মার মাঝখানে দুই ভাগ হয়ে গেছে, আর আরেক সাথে দাঁতটা তো সমস্যা। অনেকদিন যাবতে মা এটা নিয়ে ভুগতেছে, অনেক ব্যথা, তো এর জন্য আর কি গেছে। তো অনেকে বেশিরভাগ ইদানিং আমার একটা কমেন্ট আসে যে বাবুকে বাবু মানে মানে আমার বাবা, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি বাবু আমার বাবাকে ডাকি। মানে ছোটবেলা থেকে আর কি আমি ভাই আমরা দুইজনই আমাদের বাবাকে বাবু ডাকি, আমাদের মাঝে ডাকে বাবু, মানে অনেকেই ডাকে আর কি, আমরা না, শুধু বাবু ডাকে। আর আমারে বাবু ডাকে বাসায়, মানে আমার মা বাবাও আমার বাবু ডাকে, তারা কোনো সময় আমার নাম ধরে ডাকে নাই, আর আমি আমার বাবারে বাবু ডাকি আর কি, আর মা বাবু দুইজনই আমার বাবু ডাকে। তো অনেকে জিজ্ঞেস করে আর কি যে বাবুকে বা আমি যে বলি বাবু বাড়িতে, মানে এগুলা জানতে চাই আর কি। আসলে আমরা তো মাইনিসিং থাকি, আর মা মা বাবু তো দুইজনই, আমি এর আগে যদিও বলছি কিন্তু এখন অনেকে নতুন জয়েন হয়েছে জানে না, এর জন্য আর কি আজকে আবার বলতেছি। ওই দিন অনেকে জিজ্ঞেস করছে, তো মা মাইনিসিং চাকরি করতো, মানে নার্সিং সুপারভাইজার ছিলেন মাইনিসিং মেডিকেলের, আর আমার বাবা নেত্রকোনা, আমাদের বাড়ি নেত্রকোনা, নেত্রকোনাতে চাকরি করতো, মানে প্রাইমারি টিচার ছিলেন আমার বাবা, দুইজনই এখন অবসরপ্রাপ্ত। তো বাড়ি যেহেতু নেত্রকোনা, তো যাওয়া আসা করতে হয়, মানে বাড়িতে যাইতে হয়, তাছাড়া ওইখানেও কিছু কাজ টাজ থাকে। তো সব মিলায় দেখা যায় আমার বাবু ওই নেত্রকোনাতেও যায়, ময়মনসিংহেও থাকে। তবে এখন বেশি তো ময়মনসিংহে থাকে, তো বাড়িতে কোনো কাজ টাজ থাকলে তাইলে বাড়িতে যায় আর কি। এই এই হলো বিষয় আর কি। আর কালকে আসছে বাড়ি থেকে, বাড়িতে গেছিল কিছুদিন আগে, কালকে আসছে বাড়ি থেকে যে মার আজকে দাঁত তুলবে এর জন্য আর কি। আর অনেকে এটাও বলে যে বাবুরে তো দেখায় না, মানে বাবুরে আসলে, এর আগে আমি কয়েকদিন আগে বলছি আবারও বলতেছি, কি দেখাবো বাবুরে, বাবু তো বেশিরভাগ এখানে থাকেও না, বাড়িতেও যায়, এখানে আসা যাওয়া করে, বা এখানে থাকলে দেখা যায় বাইরে যায় কাজ করে, আর তাছাড়া কিছুটা একটু মানে ক্যামেরা সায়ও, আর প্রাইভেসিরও একটা বিষয় আছে, সব মিলায় আর কি আর আসা হয় না। এই তো যাই হোক, আমি এই আলমারিটা গুছাবো আর কি। এখন এই মুহূর্তে তো আমি বাসায় এখন একা, বর্ষাও নাই, মা বাবুও গেছে। তো দুপুরে রান্না বান্না করতে হবে, সকালবেলা বাবু রান্না করছে ডাল আলু সিদ্ধ আর ভাত, ওইগুলা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, আর মা রুটি খাইয়া গেছে। আর এখন আমি যে মার এই আলমারিটা একটু গুছাবো, অনেক বেশি এলোমেলো হয়ে আছে শাড়ি টাড়ি গুলা, এলোমেলো বলতে উপরের যে স্টিকটা থাকে না ওইটা ভাঙে গেছে আর কি, এই যে স্টিকটা ভাঙে গেছে আর কি। তো স্টিকটা ভাঙে যাওয়াতে হয়েছে কি উপর থেকে সব শাড়ি খুইলা বইরে গেছে, মানে যেগুলো হ্যাঙ্গারে থাকতো, এই যে এখানে যে হ্যাঙ্গার ট্যাঙ্গারে থাকতো না, ওইগুলা শাড়ি খুইলা সব বইরে গেছে। তো শাড়ি টাড়ি গুলা না খুব এলোমেলো হয়ে গেছে, এখন ভাবতেছি একটু গুছাবো। মানে আমি শাড়ি টাড়ি তেমন গুছাইতে পারি না সত্যি কথা, যেটা এর জন্য এটা মাই গুছায়। তো এটা খুলতে গিয়ে আর কি আমি আমার দুইটা জিনিস পাইছি, এই যে একটা পার্স, এটা আমার ছোটবেলার একটা পার্স, এটা মা রাইখে দিছে এখনো। মানে আমি যখন এটা আমি প্রাইমারিতে যখন পড়ি তখনকার, মানে অনেক ছোট একটা পার্স, মানে সুন্দর, মানে আগে অনেক সুন্দর ছিল আর কি। এটার আবার ওই যে মানে নেওয়ার মতো ঝুলানোর মতো একটা ছিল, একটা বেল্টের মতো একটা ছিল এটাতে, ওইটা আমি ছিঁড়া ফালাই দিছিলাম ছোটবেলায়। এটা অনেক সুন্দর, মানে আমার আমার খুব ভাল লাগতেছে, কারণ আমার ছোটবেলার জিনিস, তো এটা ব্যবহার এখন করা হয় না, ব্যবহার করার মতো না, কিন্তু জিনিসটা অনেক সুন্দর ছিল তখন, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো যাই হোক, তারপর ও আচ্ছা, আমি এখানে আরো একটা জিনিস পেয়েছি, আমার ছোট্টবেলার একটা ব্লাউজ পেয়েছি, একদম ছোটবেলার, মানে অনেক ছোট। তখন আমি তো আগে তো গান টান করতাম অনুষ্ঠানে যাইতে হইতো আমার, তখন আর তখনকার আর কি ব্লাউজটা, এখন তো পাইতেছি না। আচ্ছা আমি বের করে দেখাইতেছি, পাইতেছি না, এই যে পাইছি। ওই দিন মারে বলছিলাম আর কি যে মা এটা মুসা মুসির কাছে ব্যবহার করে ফেলে, এটা তো আর এখন
কারোরই লাগবে না। পরে মা বলতেছে না থাক, এটা তোর একটা স্মৃতি, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই দিছি। ভিডিওতে না এটা ছোটটা বুঝা যাইতেছে না, কিন্তু এটা অনেক ছোট, মানে অনেক ছোট। এটা মানে এখন প্রাইমারিতে থাকতে আর কি, এটা এই এই ব্লাউজটা ছিল আমার, এখনো আছে। তো এখন আমি একটু চেষ্টা করবো আর কি, মানে বেশি যেগুলো এলোমেলো হয়েছে একটু গুছগাছ করার, মানে আমি অত সুন্দর করে আমার মতো গুছাইতে পারবো না, কিন্তু একটু নামায়া মানে একটু গুছগাছ করার চেষ্টা করবো, মানে বেশি এলোমেলো হয়ে গেছে ওই স্টিকটা পরে যাওয়াতে। তো যাই হোক, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা একটু ফলো করে দেন কাইন্ডলি, আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে জানাবেন, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন কাজটা শুরু করি, আপনারা দেখতে থাকেন, আমার সাথে থাকেন। তো এই যে এই পর্যন্ত বের করছি, এই পর্যন্ত শাড়িগুলো আবার মানে এইগুলা মোটামুটি গুছানো আছে আর কি, এই যে এগুলা আর বের করবো না, এগুলা মোটামুটি গুছানো এই শাড়িগুলো, এগুলো আর বের করবো না। এইদিকে একটু ব্লাউজ টাউজ গুলো এলোমেলো, এগুলো একটু গুছগাছ করবো, আর সব এই যে বের কইরা এই যে এখানে রাখছি, এই যে একটার উপর একটা কাপড় পইরা কাপড় টাপড় গুলো সব কুচুরি বুচুরি হয়ে গেছে মার ব্লাউজ টাউজ গুলো, তো সব এই যে এখানে রাখছি এখানে এখানে, তো এগুলো এখন গুছগাছ করবো আর কি। আর এটাতে এই দুইটাতে ভাইয়ের ভাইয়ের স্যুট ব্লেজার টেজার এগুলো আর কি, আর একটাতেও আছে এই যে এটাতে এটা আর এটা, এগুলার যে কিভাবে রাখবো বুঝতেছি না, এগুলা তো ওই যে হ্যাঙ্গারটাতে ঝুলানো ছিল, এখন এই যে বাইরে দেখে এমন কুচুরি বুচুরি হয়ে গেছে, এই তো এখন এগুলো গুছগাছ করবো আর কি। অনেক কাপড় তো, মানে কোনটা থেকে কোনটা শুরু করবো আর কিভাবে গুছাবো আমি বুঝতেছি না, দুই তিনটা ঝরঝর শাড়ি আবার এলোমেলো হয়ে গেছে, খুইলাও গেছে, এই যে সব এখানে, কেমনে কি গুছাবো আমি আসলে বুঝতেছি না যে কোনটা থেকে শুরু করলে ভালো হবে, মানে আমি শাড়ি টাড়ি এগুলা গুছাইতে মানে আমার আমি গুছাইতে পারি না আর কি, আনারই এই বিষয়ে, জামা টামা আমি আমার গুলো আমি গুছাইতে, কিন্তু শাড়ি টাড়ি ব্লাউজ এসব আমি মত সুন্দর করে ভাজও করতে পারি না, গুছাইতেও পারি না, কিন্তু খুব বেশি এলোমেলো হয়ে গেছিল এই জন্য আর কি একটু হাত দিলাম এগুলাতে। তো যাই হোক, আমি চেষ্টা করতে থাকি গুছগাছ করার। আগে ব্লাউজ পেটিকুট গুলা গুছিয়ে আনিলাম, গুছানো বলতে অত সুন্দর করে ভাঁজ করতে পারি না, কিন্তু সবগুলার একসাথে রাখছি আর কি, কারণ মা যে এখন পড়তে গিয়ে না খুঁজে পায় না, যে এখন একটু আগে বের হয়ে যাবে খুঁজে পেতেছে না, কারণ সব এলোমেলো হয়ে গেছে, একটা নিচে আর একটা হয়ে গেছে, এর জন্য আর কি আমি সবগুলারে এই যে ব্লাউজ গুলারে এখানে রাখছি, এই যে এখানে, আর পেটিকুট গুলো এখানে রাখছি সবগুলা। তো মানে পরে মা মানুষ গুছিয়ে নিবে না, আমি মোটামুটি একসাথে জাস্ট করে রাখতেছি আর কি। আর এখন এই যে শাড়িগুলারে ভাঁজ করব, শাড়িগুলা ভাঁজ করে শাড়িগুলারে রাখবো। তুম 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 তুম
stroll the streets, wondering what I will see, a flower pot or a hummingbird, an orange cat climbing up a giant tree. And today I wonder who I will be. Every day I stroll the streets, wondering what I will hear, laughter spilling off the swings, the sound of polka dot butterfly wings. Today I wonder who I might be. মোটামুটি একটু মানে গুছাইতে পারছি, কিন্তু ভাইয়ের স্যুট গুলা কই রাখবো বুঝতে পারতেছি না। এগুলার কোনো ভাবে রাখতে পারতেছি না, চেষ্টা করতেছি যে এগুলো এই দুইটা এখানে, মানে এগুলো কেমনে রাখবো, যদি ওইখানে রাখি শাড়িগুলা পড়ে যায়, মানে বুঝতে পারতেছি না এগুলো কিভাবে রাখবো। তারপর আমি চেষ্টা করতেছিলাম স্টিকটা ওইখানে লাগানো, ওইটা হয়েছে কি আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে এটা আছে না, যেখানে স্টিকটা থাকে, এই যে এটা এইভাবে ছুটে গেছে আর কি, এই যে এরকম হয়ে গেছে, এখানে জাস্ট একটু বাইজা আছে। আবার এটা ঠিক আছে, এই যে এই জিনিসটা ঠিক আছে, এই যে মানে শাড়ির ভারে এটা একদম মানে খুইলে পড়ে গেছে। তারপর ভাইয়ের স্যুট গুলো রাখা ছিল, এটা খুইলে পড়ে গেছে। তো এই যে মোটামুটি ফাইনাল লুক, কোন রকম আর কি একটু মানুষ বানাইছে। এগুলার আগে তো বেশি এলিমেলি হয়েছিল। আর এইদিকে তো ব্লাউজ গুলা রাখছিলাম, তারপর এটার উপরে কয়েকটা শাড়িও রাখছি, কারণ ওইখানে সব মানে না রেখা একটু খালি ফাঁকা রাখছি, আর এখানেও কয়েকটা রাখছি। আর এখানে যে সব মাস শাড়ি তা না, এখানে তিন চারটা শাড়ি আমারও আছে, যেমন এটা এইটা, তারপর এটা আমার শাড়ি, তারপর নিচেও আছে আর এক দুইটা শাড়ি, তারপরে যে এইটা আমার শাড়ি, যে এটা এইটা, এগুলো আর কি আমার শাড়ি, আমার শাড়ি আমার ওয়ার্ড্রোবেও আছে, এখানেও আছে আর কি। তারপরে যে এই যে এই চেক চেকটা, এটা আমার এখানে আর কি কয়েকটা আছে আমার। তো ভাইয়ের স্যুট গুলারে এই যে এই পাশে রাখছে আর কি, এই যে এদিকে এদিকেও কোনো রকম করে একটু রাখা দিছে, কারণ ওইদিকে থাকতেছে না, কোনোভাবে রাখতে পারতেছে না। আর এদিকেও একটা স্টিক ছিল, এই যে এটা এটাতেই মেনলি আগে থাকতো ভাইয়ের গুলা, পরে সেম কাহিনী যে এটাটা ওইটা ছিটে গেছে, ছুটে গেছে। এগুলো আইনে আসলে আগাইতে হবে, কিছু করার নাই, মোটামুটি একটু গুজগাছ করলাম। তো স্যুট গুলা তো এইভাবে রাখছি, এইভাবে থাকলে তো নষ্ট হয়ে যাবে, মানে দলা পাকা হয়ে যাবে। আর এই যে এটার মানে স্টিকটারে একটু বসায় রাখছি, কারণ এখন তার ভারী কিছু নাই, এই যে যদিও এটা পরে যাওয়ার সম্ভাবনা আছে খুইলা, তাও জাস্ট একটু মানে সেট করে রেখে দিছি। আর হ্যাঙ্গার গুলা মানে যেগুলাতে সাইডের এগুলো থাকতো, এই যে হ্যাঙ্গার গুলো সবগুলো এখানে একসাথে রাখছি আর কি। তো মোটামুটি একটু গুজগাছ করলাম, কি অবস্থা হয়েছিল। আর মার তো এই যে পায়েটায় সমস্যা, ব্যথা, মানে একটু ধৈর্য নিয়ে তো একটা না দাঁড়ায় থেকে এগুলো করতেও পারবে না, মার কষ্ট হবে এর জন্য আর কি করে না, এই আর কি আমি করে ফেললাম। আর আলসেমি করে শরীরটা ভালো জানা, মানে মাই বলতেছে কয়েকদিন যাব, তো এটা কবে যে পরিষ্কার করবো, কবে গুছাবো, এরকম আর কি। তো এর জন্য আমি মোটামুটি আর কি একটু গুজগাছ করলাম। তো আমার না ফোনে ফোনে স্টোরেজ ফুল দেখাইতেছে বারবার, মানে আমার ভিডিওটা মনে হইতেছে শেষ করে দিতে হবে, কারণ গুছাইছি তো অনেক টাইম লাগছে, ফোনের অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, মানে গ্যালারি ভর্তি হয়ে গেছে। যদিও আমার গ্যালারিতে কিছু নাই, ওই দিন যে স্টোরেজ ফুল হয়েছিল সবকিছু ডিলিট করে দিছিলাম, কিন্তু তবুও এখন এটা গুছাইতে অনেক টাইম লাগছে। তো তো মানে অনেক বড় বড় ভিডিও হয়ে গেছে, যার কারণে স্টোরেজ ফুল দেখাইতেছে, তো একটু সমস্যা হইতেছে আর কি। তো এর জন্য এই ভিডিওটা আমি এইখানে শেষ করে দিতেছি। কে জানি কি বলে যে একটা আলমারি গুছাইলো, এটা নিয়ে ভিডিওটা শেষ করে দিল। আমি এখন ডিম রান্না করব, তারপর আলু ফুলকপি দিয়ে সরপটি মাছ রান্না করব, কিন্তু ভাবছিলাম এটা গুছাই ওইগুলো রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ফোনে স্টোরেজ ফুল দেখাইতেছে, এর জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিই, কারণ আমার তো আবার এডিট করে সেভ করতে হবে, জায়গা লাগবে এর জন্য আর কি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ কিছু মনে করবেন না যে একটা আলমারি গুছায় ভিডিও এন্ড করতেছে, একটা আলমারি গুছায় ভিডিও করলো, কিন্তু আমার আসলে স্টোরেজ ফুল দেখাইতেছে, এর জন্য তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই।